چلے بشر میں آیا ہے مگر পুর 2000-এর সাগাসর 1 নং ওয়ার্ডের এলাকাবাসী ও শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা কমিটির উদ্যোগে আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু স্মরণে শাহাদাতে কারবালা উপলক্ষে মিলাদ মাহফিল সাগাসর সরকারি প্রাইমারি স্কুলের মাঠে অনুষ্ঠিত হয়। আলহাজ লুকমান হাকিমের সভাপতিত্বে এটা প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল মোহাম্মদ নুরুল আলম। এটা প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখে হাটহাজারীর সিপাতুলী গাউসিয়া ময়নিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার প্রধান মুফাসসির হযরতুল হাজ আল্লামা গাজী শফিউল আলম নেজামি। এটা আরো বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখে হযরত মাওলানা জাহাঙ্গীর আলম আল কাদেরী, মাওলানা বেলালউদ্দিন আল কাদেরী সহ আরো বহুকে। হযরতুল আল্লামা মাওলানা লোকমান হাকিমের উদ্বোধনে উক্ত মাহফিল পরিচালনা করে হাফেজ মাওলানা বাহাউদ্দিন নিজামি। কেওয়াইর মুরগি মার্কা দিয়ে উঠিন লাগাইলেই হিট জব্বর চলিব।